প্রচণ্ড তাপদাহের কারণে জামালপুর ইসলামপুরে হাঁসের খামারগুলোতে মড়ক লেগেছে। হিট স্ট্রোকে বিভিন্ন খামারের শত শত হাঁসের মৃত্যু আতঙ্কিত করে তুলেছে খামারিদের। গত কয়েকদিনে উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের শুধু এক খামারেই মারা গেছে 7 শতাধিক হাঁস। কারো সর্বস্ব, আবার কারো ঋণের টাকায় গড়ে তোলা খামারের মড়কে দিশেহারা খামারিরা। এরপরও উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। তবে শুধু গরম নয়, খামারিদের অব্যবস্থাপনা ও হাঁসের ভ্যাকসিন না নেওয়াও মড়কের কারণ বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তোফায়েল আহমেদ। সমস্যা সমাধানে পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দৈনিক 150 ধরে মরত আছে। এরপরে উপজেলা গেলাম পানি সম্পদের না, যাওয়ার পরে হেরা আমার কোনো আশ্বাস দিল না, আমার ব্যবস্থাও নিল না। প্রতিনিয়ত 150 করে হাঁস মারা যাতে জায়গা, এই যাবো তো আমার 400 হাঁস মারা গেছে গা। আমার হাঁসগুলো দৈনিক 600 হাঁস ধরে মারা গেছে গা, এ যাবৎ প্রায় 500 হাঁস শেষ হয়েছে। যদি এইভাবে শেষ হয় তাহলে আমি তো বউ বলে আমি ফিরে যাবো, মরে যাবো একবার। ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা আসলে খুবই দুর্বল। এখানে ম্যানেজমেন্টের অবস্থাটা আসলে অতটা ভালো না। আর সবচেয়ে বড় কথা হলো হাঁসের যে রোগগুলো হয় এগুলো আসলে ছোঁয়াছুঁয়ি রোগ, এগুলো ভ্যাকসিন ছাড়া টেকানো মুশকিল। তো তারা ভ্যাকসিনেশনের আওতায় কখনোই হাঁসগুলোকে নিয়ে আসেনি, যে কারণে আসলে তাদের হাঁসগুলো বেশ কিছু হাঁস মারা গিয়েছে।